জুলাই সেপ্টেম্বর মাসকে বলা হয় ইলিশের ভরা মৌসুম, অথচ ইলিশের বাড়িখ্যাত চাঁদপুরে এখন সরবরাহ নেই মাছটির। ব্যবসায়ীরা জানান, গেল মৌসুমগুলোতে প্রতিদিন 4-5 হাজার ইলিশ ঘাটে আসলেও এবার এই পরিমাণ গড়ে 6-7 মন। এতে দাম বাড়ায় হতাশ ক্রেতারা। যেমন আজকে আমি আজকে মাছ কিনতে এসেছি, এখানে দেখা যাচ্ছে যে 1 কেজি যেটা মাছ আছে, চাঁদপুর অরিজিনাল মাছটা আছে, ওই মাছটা 1900 টাকা কেজি। আমদানি বাড়বে, মানুষের চাহিদা অনুসারে সেটা সাপ্লাই দেওয়া যাবে, কিন্তু আমাদের এখানে সত্যি কথা বলতে আসলে এই ধরনের জিনিসগুলোতে কোনো ইয়ে নাই, নিয়মতান্ত্রিক ভাবে নিয়ন্ত্রণ নাই। পদ্মা মেঘনায় ইলিশ কম ধরা পড়ছে বলে দাবি জেলেদের। চাঁদপুরে মাছ খুব কম, মানুষ জেলেরা নদীতে নামে তেমন মাছ পায় না। ভোলার থেকে আসে, হাতিয়ার থেকে আসে, ঠিক আছে, ওই কারণেই মানে ওই মাছগুলোর কারণে মানে আমাদের চাঁদপুরের যে মাছ, ওই মাছ এমন মানে বেশি একটা পাওয়া যায় না, আর ওই মাছটা একটু বেশি আসে। নদী এবং সাগর কোথাও কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাছ জেলেরা পাচ্ছে না, তো এই কারণে আসলে যেহেতু মাছের সরবরাহ কম, সব জায়গায় মাছের পরিমাণ কম, এই জন্য মাছের দামও আসলে বেশি মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। চাঁদপুরের মাছঘাটে বর্তমানে বড় সাইজের ইলিশের দাম প্রতি কেজি 1600-1700 টাকা, আর ছোট সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে প্রতি কেজি 700-800 টাকায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।